হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ইন্ডিয়ান সেরা 10 জন সিঙ্গার। আর যেই 10 জন কাজ দেখাবো সেই 10 জনের একটি গান হলো আপনি শুনেছেন। তো যাই হোক, আজকে এই তালিকাটি করা হয়েছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যেহেতু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে করা হয়েছে, সেহেতু আপনার পছন্দের গায়কের জন্য এই ভিডিওতে একটি লাইক দিতেই পারেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, 10 নম্বরে রয়েছে বিপ্রাক। তার রিয়েল নেম প্রতীক বাচন, সে বিপ্রাক নামে পরিচিত। সে পাঞ্জাবি এবং হিন্দি সঙ্গীত শিল্পীর সাথে যুক্ত এক ভারতীয় গায়ক এবং সঙ্গীত সুরকার। সঙ্গীত প্রযোজক হিসাবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে মানবাড়িয়া গানের মাধ্যমে গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ও সাকি সাকি। বর্তমানে এই গানটির ভিউ 540 মিলিয়নের উপরে। আর বলে রাখা ভালো, যে গানগুলোকে আজকে দেখাবো সেই গানগুলোর সাথে অনেক আর্টিস্ট জড়িত থাকতে পারে। তো যাই হোক, তারপর 9 নম্বর রয়েছে কুমার সানু। কুমার সানু নামে পরিচিত কেদারনাথ ভট্টাচার্য একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি বলিউডের কিং অফ মেলোডি হিসাবে খ্যাতিমান। তিনি হাজার হাজার বলিউড হিন্দি গান গাওয়ার জন্য বিখ্যাত। তার জনপ্রিয় গানের মধ্যে একটি আকমারে গানটি। বর্তমানে গানটির ভিউ 1 বিলিয়নের উপরে। তারপর 8 নম্বর রয়েছে হানি সিং। হিরেশ সিং, তার পেশাদার নাম ইয়ো হানি সিং বা হানি সিং নামে পরিচিত। তিনি একজন ভারতীয় সঙ্গীত নির্মাতা, সুরকার, র্যাপার, পপ গায়ক, গীতিকার, চলচ্চিত্র অভিনেতা। তিনি একটি অধিবেশন এবং রেকর্ডিং শিল্পী হিসাবে শুরু করেছিলেন এবং বাংলা হিপ হপ সঙ্গীত প্রযোজক হয়েছিলেন। তার জনপ্রিয় গান ধীরে ধীরে। বর্তমানে গানটির ভিউ 470 মিলিয়নের উপরে। এছাড়াও তার বর্তমান সবার জনপ্রিয় গান সায়ানাজি গানটি। বর্তমানে গানটির ভিউ 400 মিলিয়নের উপরে। তারপর 7 নম্বরে রয়েছে বাদশা। আদিত্য প্রীতেক সিং সিসোদিয়া, সে বাদশা নাম দ্বারা সুপরিচিত। তিনি হলেন হিন্দি, হরিয়ানবী এবং পাঞ্জাবি গানের জন্য পরিচিত এক ভারতীয় র্যাপার এবং গায়ক। তিনি ভারতের সর্বাধিক বেতনের র্যাপার হিসাবে পরিচিত। 2006 সালে ইয়ো হানি সিং এর পাশাপাশি তার হিপ হপ গ্রুপ মাফিয়া মন্ডিয়ার কেরিয়ার শুরু করেছিলেন। তারপর থেকে তার অনেক গানে জনপ্রিয়তা পেয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম গেন্দা ফুল। তারপর 6 নম্বরে রয়েছে ভারতীয় গায়িকা নেহা কাক্কার। নেহা কাক্কার সিং একজন ভারতীয় গায়িকা। তিনি 4 বছর বয়সে ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেছিলেন এবং গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মরশুমে অংশ নিয়েছিলেন, যেটাতে তাকে তাড়াতাড়ি বাদ দেওয়া হয়েছিল। তিনি মীরাবাই নট আউট ছবিতে কোরাস গায়ক হিসেবে বলিউডে পা রাখেন। তার সেরা গানের মধ্যে একটি হলো মিল হো তুম। বর্তমানে গানটির ভিউ 1.1 বিলিয়নের উপরে। আর কে কে নেহা কাক্কারের ফ্যান অবশ্যই জানাবেন। তারপর 5 নম্বর রয়েছে ভারতীয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, তিনি 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 2টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 7 ফিল্মফেয়ার পুরস্কার এবং 10টি ফিল্মফেয়ার সাউথ পুরস্কার পেয়েছেন। তারপর 4 নম্বর রয়েছে দর্শন রাভেল। দর্শন রাভেল একজন ভারতীয় গায়ক এবং সুরকার। তার জন্ম ভারতের গুজরাটের আহমেদাবাদে। সে প্রথম অন স্ক্রিন রিয়েলিটি শো ইন্ডিয়ান রয়্যালস্টারের মাধ্যমে গানের জগতে আসে। তার জনপ্রিয় গান হলো কামারিয়া। বর্তমানে গানটির ভিউ প্রায় 500 মিলিয়ন। এছাড়াও তার অনেক জনপ্রিয় গান রয়েছে যেগুলো আমাদের মাঝে পরিচিত। তারপর 3 নম্বর রয়েছে প্রিন্স অফ রোমান্স নামে পরিচিত আরমান মালিক।
সে হলো ভারতীয় গায়ক গীতকার রেকর্ড প্রযোজক ভয়েস ওভার ও অভিনয় শিল্পী এবং অভিনেতা তিনি হিন্দি ইংরেজি বাংলা তেলুগু মারাঠি তামিল গুজরাটি পাঞ্জাবি উর্দু মালায়ালাম কান্দা সহ একাধিক ভাষায় গান করেছেন তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হুয়া হ্যায় আজ পহেলি বার গানটি বর্তমানে গানটির ভিউ 500 মিলিয়নের উপরে আচ্ছা আপনার কাছে প্রিয় গায়ক যদি আরমান মালিক হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন তারপর 2 নম্বরে রয়েছে জুবিন নুটিয়াল জুবিন নুটিয়াল এক ভারতীয় গায়ক জুবিনকে বজরঙ্গি বাইজান গানের জিন্দিগি কুস্ত বাতা গানের জন্য 8ম মিরিচি মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং তাকে 2016 সালের বর্ষসের আসন্ন পুরুষ কণ্ঠশিল্পী ভূষিত করা হয়েছিল তার আরও একটি অর্জন জি বিজনেস অ্যাওয়ার্ড প্রাপ্ত রাইজিং মিউজিক্যাল স্টার অ্যাওয়ার্ড জুবিনের বিউপা গানের মধ্যে অন্যতম সেরা একটি গান লুট গায়ে গানটির বিউ প্রায় 800 মিলিয়ন আমার জানা মতো বাংলাদেশে জুবিনের অনেক ফ্যান রয়েছে তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে 1 নম্বরে রয়েছে অরিজিত সিং যে প্লে ব্যাক গানের কিং হিসাবে পরিচিত তিনি মূলত হিন্দির পাশাপাশি বাংলা ভাষায় গান করে ব্যাপক জনপ্রিয় তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে তবে সে বিভিন্ন ভারতীয় ভাষায় অভিনয় করেছেন তিনি জাতীয় পুরস্কার এবং রেকর্ড 6 ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হ্যায় তুঝ পে হি সাঁস আকে রুকে তার সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানের মধ্যে অন্যতম নেশা চি চার গাই বর্তমানে গানটির ভিউ 600 মিলিয়নের উপরে তো যাই হোক অরিজিৎ সিং এর ফ্যান কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক সবশেষ একটি কথা ভারতে শত শত গায়ক রয়েছে এদের মাঝে টপ 10 বের করা খুবই কঠিন তাই আজ আপনাদের শত শত কমেন্ট থেকে যে কমেন্টগুলো বেশি পেয়েছি তাদেরকে এই তালিকায় নেওয়া হয়েছে তবে এদের বাইরে অনেক ভালো গুণী শিল্পী রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনারা চারপাশ